গুড মর্নিং টুডে টোয়েন্টি থার্ড অব মে টু থাউজেন্ড টোয়েন্টি ক্লাস টু সাবজেক্ট বাংলা ব্যাকরণ বই ভাষা মুকুল আজকে আমরা করবো তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ে তৃতীয় অধ্যায়ের শব্দ পদ ও বাক্যের অনুশীলনী প্রশ্নোত্তর প্রশ্ন নম্বর এক সঠিক উত্তরের ঘরে রাইট চিহ্ন দাও তোমাদের এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে আর সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারের পাশে একটি করে বক্স দেওয়া আছে যে অ্যান্সারটি সঠিক হবে তার সেই অ্যান্সারের পাশের বক্সে তোমাদের রাইট চিহ্ন দিতে হবে ওয়ান নিচের কোনটি শব্দ নয় আশকা গগন না নয়ন তাহলে এখানে শব্দ নয় আশকা কারণ এখানে এই শব্দটির কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না তাই এটি শব্দ নয় নেক্সট ওয়ান পয়েন্ট কোনটি শব্দ লকিশয় লকম না দিবস রাইট অ্যান্সার দিবস কারণ এখানে কতগুলো বর্ণ পাশাপাশি বসেছে এবং তার একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে তাই এটি শব্দ ওয়ান পয়েন্ট থ্রি নিচের কোন শব্দের সঙ্গে বিভক্তি আছে রামকে কলকাতা না রেলগাড়ি রাইট অ্যান্সার রামকে দেখো এখানে রামের সাথে বিভক্তিযুক্ত রয়েছে কয়ে কারে কে এ এ হচ্ছে একটা বিভক্তি তাই রামকে হচ্ছে সঠিক উত্তর নেক্সট ওয়ান পয়েন্ট ফোর নিচের কোনটি পদ বনে বাড়ি না নদী তাহলে আমরা এর আগের দিন পড়েছি যে পদ কি বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ অর্থাৎ যে শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত থাকবে সেটাই হচ্ছে পদ তাহলে এখানে বনে এই শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত রয়েছে দেখো নয় একারে নে এ এ হচ্ছে একটা বিভক্তি তাই বনে হচ্ছে পদ নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভ পদকে সঠিকভাবে সাজালে হয় শব্দ বাক্য না বর্ণমালা রাইট অ্যান্সার বাক্য কারণ পদকে যদি সঠিকভাবে সাজানো যায় তাহলে একটা অর্থ প্রকাশ পায় এবং মনের ভাবও প্রকাশ পায়। তা তখনই সেটাকে আমরা বাক্য বলি তাই পথকে সঠিকভাবে সাজালে হয় বাক্য নেক্সট দু নম্বর নিচের বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এখানে কিছু এলোমেলো বর্ণ দেওয়া আছে এগুলি তোমাদেরকে সাজিয়ে সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে আ এটাকে যদি সাজানো যায় তাহলে হবে আলিপুর ল কো কি এটাকে সাজালে হয় কোকিল নেক্সট বন্দন সুর এটাকে যদি সঠিকভাবে সাজাই তাহলে দাঁড়ায় সুন্দরবন নেক্সট জল রুন এটাকে সাজালে হয় নজরুল নেক্সট অ গলিলি এটাকে যদি সঠিকভাবে সাজানো যায় তাহলে হয় অলি গলি তোমরা তাহলে বাড়িতে এই অনুশীলনীর এক এবং দু নম্বর কোশ্চেন ভালো করে পড়ে মুখস্থ করবে থ্যাংক ইউ